বউয়ের অনেক ইচ্ছা আমাকে পোলাও রান্না করে খাওয়াবে, কিন্তু সমস্যাটা হচ্ছে তার পোলাও রান্না করলে নাকি ঘ্রাণ বের হয় না। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ঘ্রাণে কি আসে যায়, পেট ভরলেই তোমার পরমেশ্বর খুশি। কিন্তু না, সে পোলাও রান্না তখনই করবে যখন পোলাওয়ের ঘ্রাণে আমি কেন পুরো এলাকাবাসী জ্ঞান হারিয়ে ফেলবে। কি একটা মুশকিল বলুন তো দেখি, আমি কি এখন তার পোলাওয়ের ঘ্রাণ বার হওয়ার জন্য দামি পারফিউম ছিটিয়ে দিতে বলবো? এদিকে রান্নার কাজে আমিও একেবারে আনাড়ি, ওই আলু ভাতে আর ডিম ভাজা পর্যন্তই আমার দৌড়। আমি কিভাবে তাকে পোলাও রান্নার সঠিক রেসিপি বলবো? একটু বুদ্ধি খাটিয়ে বউকে বললাম, তুমি চাইলে ফেসবুকে রান্না সংক্রান্ত যে সকল গ্রুপগুলো আছে সেই সব গ্রুপগুলোতে তোমার সমস্যার সমাধান নিয়ে একটা পোস্ট দিতে পারো, নিশ্চয়ই কেউ না কেউ সমাধান দিয়ে দেবে। বুদ্ধিটা বউয়ের মনে ধরল, সে তড়িঘড়ি করে মোবাইল ফোনটা বার করে ফেসবুকে ঢুকে একটা পোস্ট লিখল, কিভাবে পোলাও রান্না করলে অনেক ঘ্রাণ বার হবে, যাতে পোলাওয়ের ঘ্রাণে পুরো পাড়ার মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। পোস্টটা দেখে ভিতরটা একটু খচখচ করে উঠল, না জানি পাবলিক পোস্টটা কিভাবে নেয়। যাই হোক, এখন অপেক্ষার পালা, গ্রুপ অ্যাডমিন পোস্ট অ্যাপ্রুভ করার পর তবেই সমস্যার সমাধান মিলবে। এরপর দুজনেই যথারীতি অফিস আর সাংসারিক কাজের ব্যস্ততায় পোস্টের কথা বেমালুম ভুলে গেলাম। রাতে খাবার টেবিলে আমার হঠাৎ করে মনে হলো পোস্টের কথা, বললাম, এই সকালে যে তোমার পোলাও রান্নার সমাধান নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলে, সমাধান পেয়েছ? বউ জিব কামড়ে বলল, ইস ভুলেই গিয়েছিলাম, দাঁড়াও মোবাইলটা নিয়ে আসছি। খেতে খেতে বললাম, সারাদিন যখন দেখা হয়নি এখন আর অধৈর্য হয়ে লাভ নেই, আগে খাওয়া শেষ করে নি, তারপর দুজনেই দেখব। দুজনেই খাওয়া শেষ করে বিছানায় আতশোয়া হয়ে বললাম, তা এখন দেখো কে কি সমাধান দিল। বউ তার ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকল, কয়েক মিনিট পর দেখলাম তার চোখজোড়া বিস্ফারিত হয়ে উঠেছে, চোয়াল শক্ত হয়ে এসেছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে রেগে মেগে ফোনটা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, তুমি যেমন আনাড়ি তেমন তোমার বুদ্ধিও, সমাধান তো দূরের কথা, সবাই ঠাট্টা তামাশা শুরু করেছে আমার পোস্ট নিয়ে। এত বড় সাহস, দেখি তো কার এত বড় বুকের পাটা। মোবাইলটা হাতে নিয়ে পোস্টের কমেন্ট বক্স চেক করতে গিয়ে মন্তব্যকারীদের মন্তব্য দেখে তো আমার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। এত এত চিন্তাবিদ থাকতে দেশটা দুশ্চিন্তার কবলে পড়ে দিনকে দিন পথে মরছে কীভাবে? মন্তব্যকারীদের কয়েকটা মেন পয়েন্ট তুলে ধরলাম, পোলাওয়ের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিতে পারেন, তাহলে পোলাওয়ের ঘ্রাণে না হলেও ওষুধের জোরে সবাই জ্ঞান হারাতে বাধ্য। অবশ্যই রান্না করার সময় রাঁধুনির মুখে মাস্ক লাগানো আবশ্যক। পোলাও রান্নার পর কি এলাকায় চুরি করার ইচ্ছা আছে নাকি? ইয়ে মানে অজ্ঞান করার কথা বললেন তো, তাই সবই বুঝি। আপনার এই রেসিপি যে বিরোধী দলের ষড়যন্ত্র তা মিনারেল ওয়াটারের মতো ঝকঝকে। প্রতিবেশীদের অজ্ঞান করানোর জন্য আরও অনেক উপায় আছে, আপনি এই আইডিয়াটা বাদ দিন দিদি। পোলাওয়ের সাথে ক্লোরোফর্ম মেশাতে পারেন, 100% কাজে দেবে। আরেকজন আবার সব মন্তব্যকারীদের উদ্দেশ্য করে মন্তব্য করেছে, কেউ ওনাকে অজ্ঞান করার রেসিপিটা দেবেন না, এতে সমাজের ব্যাপক ক্ষতিসাধন হতে পারে, জনস্বার্থে সমাজ কল্যাণ গ্রুপ। এত এত উপদেশমূলক মন্তব্যের ভিতরে পাশের বিল্ডিংয়ের দীপক ভাইয়ের মন্তব্য দেখে আমার রক্ত গরম হয়ে গেল। হতভাগা রেসিপির সমাধান দেওয়ার পরিবর্তে লিখেছে, বৌদি আপনি দেখতে মাশাল্লাহ, আর আপনার মুখের হাসি তো আরও সুন্দর, অত কষ্ট করে পোলাও রান্না করে প্রতিবেশীদেরকে অজ্ঞান করানোর থেকে মাঝে মধ্যে একটু হাসলেই তো হয়, ওটাই অজ্ঞান করানোর জন্য যথেষ্ট। মোবাইল থেকে চোখ সরিয়ে বউয়ের দিকে তাকালাম, সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও ক্ষুব্ধ নয়নে তাকিয়ে বললাম, রেসিপির সমাধান পরে হবে, আগে দীপকের ঘরে দীপককে অজ্ঞান করে আসি। আমার বউয়ের দিকে কুনজরে তাকানো? আজ ওর একদিন কি আমার 10 দিন? বজ্জাত হারামি!